প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ভোরের কাগজ থেকে আপনাদের সাথে আছি আমি যুবরাজ ফয়সাল কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সাথে যে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষ ঘটে তারপরে সরকার দেশ জুড়ে কারফিউ জারি করে এই কারফিউ চলাকালে আজকে কিন্তু কারফিউ কিছুটা শিথিল করা হয়েছে কারফিউ শিথিল করার পরে কিন্তু এই যে ঢাকা চট্টগ্রাম এই রোডটা এই রোডটা দিয়ে কিন্তু গাড়ি চলাচলের সংখ্যা বেড়েছিল সকাল থেকে কারফিউ যখন আবার পুনরূপে দেশ জুড়ে চলতে থাকে তখন কিন্তু গাড়ি ঘোড়ার সংখ্যা কমেছে এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম সাথে সংযোগ রাস্তা বলতে পারেন এই রাস্তা দিয়েই হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রামে যাতায়াত করা হয় আপনাদেরকে জানিয়ে রাখি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে যে সহিংসতা চলেছে দেশ জুড়ে যে আন্দোলনকারীদের যে আন্দোলন সেই আন্দোলনে অর্থাৎ শাটডাউন যে শাটডাউন চলেছে দেশজুড়ে সেই শাটডাউনের অংশ হিসাবে এইখানে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীদের একটা হটস্পটে পরিণত হয়েছে এখানে কিন্তু আন্দোলনকারীরা এই টোল প্লাজায় আগুন ধরিয়ে দেয় এবং টোল প্লাজায় আগুন ধরিয়ে দেওয়ার ফলে কিন্তু এখানে সম্পূর্ণ পুড়ে যায় অর্থাৎ টোল প্লাজাটা এখন কিন্তু একেবারে পুড়ে ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছে এই এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে একটা সুসজ্জিত টোল প্লাজা ছিল সেটা কিন্তু এখন পুরে একেবারে খালি হয়ে রয়েছে অর্থাৎ যারা টোল সংগ্রহ করছে তারা কিন্তু খোলা আকাশের নিচে টোল সংগ্রহ করছে এবং আমরা দেখতে পাচ্ছি তাদের যে আসবাবপত্রগুলো ছিল তাদের যে চেয়ার বা কম্পিউটার ছিল সেগুলো কিন্তু এখন আর নেই অর্থাৎ এগুলো সম্পূর্ণ পুড়ে গেছে আপনাদেরকে আরেকটা বিষয় জানায় রাখি শাটডাউনকে কেন্দ্র করে দেশ জুড়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের যে শাটডাউন ছিল সেই শাটডাউনকে কেন্দ্র করে কিন্তু যাত্রাবাড়ি একটা হটস্পটে পরিণত হয়েছে এখানে কিন্তু আন্দোলন সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে সংঘর্ষের ফলে কিন্তু পুলিশ আহত আহত হয়েছে কোটা সংস্কার অনেকে হয়েছেন আমরা জানি যে হচ্ছে দেশ জুড়ে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীদের শাটডাউন চলছে এবং সরকার সেই শাটডাউনকে প্রতিহত করবার জন্য অর্থাৎ দেশ জুড়ে কারফিউ চলছে অর্থাৎ গেল কয়েকদিনে যখন সেনাবাহিনী মাঠে নেমেছে তখন কিন্তু কিছুটা এই আন্দোলন সরকারের নিয়ন্ত্রণে এসেছে সেনাবাহিনী মাঠে নামার পর আমরা দেখেছি সেনাবাহিনী কিন্তু এখানে টহল দিচ্ছে এবং সেনাবাহিনী মাঠে নামার পরে কিন্তু আইনশৃঙ্খলা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে আমরা দেখেছি দেশজুড়ে শাটডাউনের ফলে বিভিন্ন স্থানে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে সংঘর্ষবাদে পুলিশের এবং দেশে কিন্তু এখন একটা শিথিল অবস্থা বিরাজ করছে অর্থাৎ বিভিন্ন জায়গায় যে সংঘর্ষ হয়েছিল আজকে সারা দিনে তেমন কোনো খবর পাওয়া যায়নি বলতে পারি যে হচ্ছে সেনাবাহিনী মাঠে নামার পরে অনেকটাই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এসেছে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সরকার কিন্তু কারফিউ শিথিল করেছিল কারফিউ শিথিল করার ফলে ব্যাঙ্কে লেনদেন করতে পেরেছে সাধারণ মানুষ এবং সাধারণ মানুষ ঘর থেকে হতে পেরেছে দেশ জুড়ে যে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার সেই সাধারণ ছুটি কিন্তু চলছে দেশ জুড়ে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছে গোটা সংস্কার আন্দোলনের ফলে যে সংঘর্ষ হয়েছিল সংঘর্ষের ফলে কিন্তু অনেক জায়গায় চিহ্ন এখনও রয়েছে অর্থাৎ তিলোত্তমার অনেক জায়গায় কিন্তু এখনও ক্ষত চিহ্ন রয়ে গেছে এবং ক্ষতচিহ্নের বয়ে বেড়াচ্ছে এই ঢাকা এই আন্দোলনের ফলে কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু বন্ধ রয়েছে এবং হচ্ছে সরকার কিন্তু সাধারণ ছুটি ঘোষণা করেছেন সেই সাধারণ ছুটি কিন্তু আজও অব্যাহত রয়েছে আন্দোলনকে কেন্দ্র করে যে কারফিউ চলছে সেই কারফিউর ফলে কিন্তু জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে অর্থাৎ কারফিউর ফলে কিন্তু জনমনে একটা স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে অর্থাৎ যে আতঙ্ক বিরাজ করছিল দেশ জুড়ে সে আতঙ্ক থেকে একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে জনমনে এই ছিল যাত্রাবাড়ির কুতুবখালী এলাকা থেকে সর্বশেষ অবস্থা আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ